গঙ্গার পাড়ে, কিন্তু গঙ্গাটা সেভাবে দেখাতে পারবো না, যাই না, কারণ হলো এখন আলোটা একদমই নেই। এটা আসা উচিত ছিল একটু বিকালের দিকে, তো এখন 6:30 বেজে গেছে, ওই জন্য তাও চেষ্টা করবো দেখানো যতটা অন্ধকারের মধ্যে ক্যাপচার করা যায়। এটা হলো বাটানগর গঙ্গার ঘাট, তাই তো? কি অবস্থা, এটা কেউ ভিডিও করতে চায় না ঠিক করে। আসবি নাকি আসবি? না না, আসবে না, আসবে না, আসবে না। নাচ গান যাই কি কর, আমার নাচছে। এদিকে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির, এটা শনি মন্দির আছে। জায়গাটা বেশ সুন্দর, বিকেলবেলা এলে বেটার হতো। এমন টাইমে এসছি যে কিছু মানে সেভাবে দেখানো যাচ্ছে না, ক্যাপচার করা যাচ্ছে না। হাঁটছি আমাদের এখানে বাটাতে, তো দেখো পাখি উড়ছে, কিন্তু পাখি একটু পরে দেখিয়ে দেবো তোমাদের। আমি এখন রোগা হব, আশা করি হব না মনে হয়, তা ট্রাই করছি। হাঁটছি আর প্রচুর প্রচুর পাখি উঠছে, এই ওয়েদারটা সুন্দরও লাগে। আর এখন বাজে বিকেল 5:30, আসবি নাকি? আমি আসি, বন্ধ কর না এটা। তো আজকে আমি এখানে বাটানগরের গঙ্গার ঘাটের ওদিকে গেছিলাম, বাট যেতে যেতে একটা ভুল হয়ে গেছিল, সেটা একটু সন্ধ্যা হয়ে গেছিল। গঙ্গার পাড়ে, কিন্তু গঙ্গাটা সেভাবে দেখাতে পারবো না, কি জানি না, কারণ হলো এখন আলোটা একদমই নেই। এটা আসা উচিত ছিল একটু বিকালের দিকে, তো এখন 6:30 বেজে গেছে, ওই জন্য তাও চেষ্টা করবো দেখানো যতটা অন্ধকারের মধ্যে ক্যাপচার করা যায়। আর এটা হলো বাটানগর গঙ্গার ঘাট, তাই তো? কি অবস্থা, আমার সাথে কেউ ভিডিও করতে চায় না ঠিক করে। আসবি নাকি? আসবি না, আসবে না, আসবে না, আসবে না। নাচ গান যাই কিছু কর। এদিকে একটা মন্দির আছে, কিসের মন্দির এটা? শনি মন্দির। ও শনি মন্দির আছে। জায়গাটা বেশ সুন্দর, বিকেলবেলা এলে বেটার হতো। এমন টাইমে এসছি যে কিছু মানে সেভাবে দেখানো যাচ্ছে না, ক্যাপচারও করা যাচ্ছে না। তো বাটানগর গঙ্গার ঘাটে আমাদের এখানেই গেছিলাম, তো এমন টাইমে গেছি, তখন বাজে 6:00, তো একদম অন্ধকার হয়ে গেছে, কিছু আর গঙ্গাটা তোমাদের
কে দেখাতেই পারিনি, কিছু ক্যাপচার করতেই পারিনি। ওই গঙ্গার ঘাটে আমি আর আমার ফ্রেন্ড বসলাম, একটু গল্প করলাম। আর এখানে একটা মন্দির ছিল, সেটা হলো শনি মন্দির, তো সেটাও একটুখানি আমি দেখালাম তোমাদেরকে। আর আমাদের এখানটা বেশিক্ষণ বসতেও পারলাম না, আমি তো জাস্ট হাঁটতে বেরিয়েছিলাম একটুখানি, মাত্র 10 মিনিট বসতে না বসতেই আমরা চলে গেছি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, 6:30 বাজছিল, তো আমাদের ফেরার ছিল, তো আমরা এবার ফিরে আসছিলাম তারপর। আর তখন 6:30 বাজে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সমাপ্তি। আজকে একটা নিউ ব্লগ তোমাদের সাথে দেব, এটি একটুখানি কমেডি টাইপ হয়ে গেছে, মানে এটার মধ্যে একটু একটু বেশি হেসে ফেলেছি আমি তো। আর আজকে আমি এখন আবার বলেছিলাম তোমাদেরকে যে আমি এখন থেকে হাঁটা স্টার্ট করেছি, দেখো আমি ঘেমে গেছি, আর এই ব্লগটা করছি আমি বাইরে থেকে এসে। আর এখন বাজে 7টা, আর আমি 1 ঘন্টা হেঁটেছি আমার ফ্রেন্ডের সাথে, তো আর গেছিলাম গঙ্গার ঘাট অবধি, তো যতটা যা পেরেছি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়েছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর আমি এখানে হাঁটতে গেছিলাম, এই সবে ফিরেছি, আর এরকম ছুটি ফুটি বেঁধে নিয়েছি, খুব গরম লাগছিল, এখন এই গরম পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি 1 ঘন্টা মতো হেঁটেছি, আর দেখি কি হয়। এটা হলো ওয়েট লস জার্নি আমি স্টার্ট করেছি একটা, দেখি। আর হলো এখানে গেছিলাম হলো গঙ্গার ঘাটের কাছে, আর বাটা আমাদের বাটানগর আছে গঙ্গার ঘাট, ওখানের কাছে গেছিলাম। তো বিকেল বিকেল যাইনি বলে হয়েছেটা কি, গঙ্গার ঘাটের ওই প্রপার গঙ্গার ঘাটটা আমি নিতে পারিনি ভিডিওটাতে, তো তাতে যতটা পেরেছি আমি নিয়েছি। তো এবার আমার ব্লগটাকে শেষ করার টাইম চলে এসেছে, তো ইটস টাইম টু এন্ড মাই ব্লগ। তো চলো এবার ভিডিওটাকে তাহলে এন্ড করা যাক। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ সাপোর্ট, আমার চ্যানেলকে সাপোর্ট করো, অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট।